মাঝে মধ্যে আমরা ইমামদের ইন্টারভিউ নেই যে উমুক সূরাটা পড়েন, উমুক সূরাটা পড়েন, তো উমুক সূরাটা পড়তে বললে সে পড়ে, পড়ার পর বলি যে এটার অর্থ এবং এটার শানে নজর আর এটার ব্যাখ্যাটা একটু বলেন, ব্যাখ্যাটা একটু বলেন। তখন অনেক সময় বলি যে আমরা যে হুজুর এই সূরা নাসটা বলেন, তো ইন্টারভিউ শেষ হলে যখন ওই হুজুরে চলে যায়, অন্যান্য ইমামরা তো আরেক জায়গায় থাকে, তখন ওই আশেপাশের মুরব্বি থেকে জিজ্ঞাসা করে হুজুর সূরা নাস এই সূরা তো কোরআন শরীফে পাইনি, সূরা নাস এই সূরা কোরআন শরীফে পাইনি। তাই বললাম যে কোরআন শরীফে সূরা নাস পান নাই না হুজুর। এরপরে আমার খেয়াল পড়লো আর কি আমার বাবার একটা কথা, তো এটা অনুযায়ী আমি কইলাম ইজাজ্জা পাইছেননি, ইজাজ্জা শব্দটা কিন্তু ইজা জা আনাসুরুল্লাহ, ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ, তো সূরা নাসর কোরআনের মধ্যে যে নাম এই সূরার এই নাম কি নুন সাদ রা, সূরা নাসর, এই নাসর বললে আগের যুগের বয়স্ক বাবারা যারা আছেন তারা কিন্তু এটা বুঝবেন না, ইজাজ্জা কইছে কোহে হুজুর এটা তো ফারি, এটা আমি ফারি, তো ওই মুরব্বিদের প্রচলিত ভাষা যেটা ইজাজ্জা কইলে তখন চিনা ফেলে। তো এখন সূরা ফাতিহা কোন সূরা হুজুরে কোন না সন্দেহ আছে কার কার তুলেনছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যে সূরা ফাতিহা এটা থেকে একবারে ওরা দলিন পর্যন্ত। বরুড়া সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই মুক্তির পথ মিলিত হইল, রোজা হইলে রোজা ঈশা মিলিত হইল, হজ হইলে হজ ঈশা মিলিত হইল, যাকাত হইলে যাকাত ঈশা মিলিত হইল, যখন এই পাঁচ আঙ্গুল একসাথে হবে তাওহীদ রিসালাত ঈমান নামাজ রোজা হজ যাকাত যখন একসাথে হবে তখন এক মুষ্টি শক্তির প্রতীক, এক মুষ্টি কি শক্তির প্রতীক। এই জন্য দেখবেন প্রতিবাদ সমাবেশ টমাবেশ ইত্যাদির মধ্যে যে আপনার এই ছায়া দেয় আর ছবি দেয় তখন কি দেয় কতগুলা এক মুষ্টি হাত দেয় না, এটার দ্বারা কি বোঝায় যে আমাদের দাবি মানে নাও না হয়তো আমরা রাস্তায় নামতে সর্বশক্তি দিয়ে রাস্তায় নামতে বাধ্য হব, ঠিক তেমনি ভাবে ঈমান তাওহীদ রিসালাত আর অন্যান্য যে চারটা আইটেম এগুলা যদি ঠিক থাকে আপনার আমার ঈমান কি দুর্বল হবে না মজবুত হবে, আর যদি মজবুত হইতে হওয়া যায় মজবুত যদি হয় আমার নামাজ যদি মজবুত হয় আমার রোজা যদি মজবুত হয় আমার হজ যদি মজবুত হয় আমার যাকাত যদি মজবুত হয় আমার ঈমান আকীদা যদি মজবুত হয় তাহলে আমার দুনিয়া আখেরাতের মধ্যে আমি সফল না দুর্বল, আমি সফল নাকি একবারে শেষ সফল। তো এই সফল হওয়ার জন্য এক নম্বরে পাইলাম কি ঈমান আকীদার বিশুদ্ধতা। প্রত্যেকটা আমলের জন্য তিনটা জিনিস শর্ত খেয়াল রাখেন, কয়টা জিনিস, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তরিকত বলেন, সব কিছুর জন্য তিনটা জিনিস শর্ত। একটা হইল শরীরের সুস্থতা, একটা হইল কি শরীরের সুস্থতা, আর একটা হইল নিয়তের বিশুদ্ধতা, আর একটা কি নিয়তের বিশুদ্ধতা, আর একটা হইল অর্থের স্বচ্ছতা, অর্থের পবিত্রতা। কয়টা জিনিস জোরে বলেন, কয়টা জিনিস, তিনটা। এক নম্বর কি শরীরের সুস্থতা, আপনি সুস্থ থাকলেই তো এবাদত বন্দেগী করতে ভাল লাগবে, আপনি সুস্থ থাকলে আপনি আমি বেহুশ হয়ে গেলাম নামাজ ফরজ না, আপনি আমি মাজুর হয়ে গেলাম হজ ফরজ না, আপনি আমি দুর্বল হয়ে গেলাম বেডের থেকে উঠতে পারতেছি না রোজা ফরজ না। তো এক নম্বরে শরীরের সুস্থতা, শরীরের সুস্থতা। দুই নম্বরে জোরে বলেন নিয়তের বিশুদ্ধতা, শরীরের সুস্থতা, নিয়তের বিশুদ্ধতা আর অর্থের পবিত্রতা, অর্থের পবিত্রতা।
এখন আল্লাহ আল্লাহর রাসূলকে সাক্ষী রাইখা বলেন তো আপনাকে আপনি প্রশ্ন করেন এই তিনটার মধ্যে কয়টা জিনিস আমার আপনার মধ্যে আছে সুস্থতা আছে সুস্থতাটা আছে কারণ সুস্থতা কার নিয়ামত জোরে বলেন কার ও বান্দা একটু চিন্তা কইরা দেখেন আল্লাহ খালেক মালিক হইয়া আপনারা আমার সমস্ত কিছু উনি দিয়ে যাইতেছেন আল্লাহ কিন্তু আল্লাহর সমস্ত নিয়ামতগুলা আপনাকে আমাকে দান করে যাচ্ছেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর দায়িত্ব যেটা বান্দাকে প্রতিপালন করা কি করা প্রতিপালন করা আল্লাহর এক নাম আছে রব আল্লাহর এক নাম আছে কি জোরে বলেন রব এই রব শব্দটা আল্লাহ অন্য কোন সূরার মধ্যে রাখতে পারতেন কিন্তু আল্লাহ অন্য সূরার মধ্যে রাখেন নাই রাখছেন তো রাখছেন কোন সূরাতে রাখছেন কি তো আপনারা এমন এত ফিচিয়ে ফুললে কেমনে এটা তো একবার একবারে একটা এই হিন্দুও জানবো বৌদ্ধও জানবো খ্রিস্টানও জানবো রাখছেন তো রাখছেন কোন সূরায় সূরায় ফাতেহা কজুর ফাতেহা তো চিনি না ফাতেহা চিনি না ওই যে কোন এক জায়গার মধ্যে গেছিলাম ইন্টারভিউ নিতে তো মসজিদ কমিটির লোক ছিল তো আগের যুগের বয়স্ক লোকও আছে আগের যুগের বয়স্ক লোকও আছে তো মাঝে মধ্যে আমরা ইমামদের ইন্টারভিউ নেই যে অমুক সূরাটা পড়েন অমুক সূরাটা পড়েন তো অমুক সূরাটা পড়তে বললে সে পড়ে পড়ার পর বলি যে এটার অর্থ এবং এটার শানে নজর আর এটার ব্যাখ্যাটা একটু বলেন ব্যাখ্যাটা একটু বলেন তখন অনেক সময় বলি যে আমরা যে হুজুর এই সূরায় নাসটা বলেন তো ইন্টারভিউ শেষ হইলে যখন ওই হুজুরে চলে যায় অন্যান্য ইমামরা তো আরেক জায়গায় থাকে তখন ওই আশেপাশের মুরব্বি থেকে জিজ্ঞাসা করে হুজুর সূরায় নাস এই সূরা তো কোরআন শরীফে পাইনি সূরায় নাস এই সূরা কোরআন শরীফে পাইনি তাই বললাম যে কোরআন শরীফে সূরায় নাস পান নাই না হুজুর এরপরে আমার খেয়াল পড়লো আর কি আমার বাবার একটা কথা তো এটা অনুযায়ী আমি কইলাম ইজাজ্জা পাইছেননি ইজাজ্জা শব্দটা কিন্তু ইজা যা আনাসুরুল্লাহ ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ তো সূরা নাস কোরআনের মধ্যে যে নাম এই সূরার এই নাম কি নুন সাদ রা সূরা নাস এই নাস বললে আগের যুগের বয়স্ক বাবারা যারা আছেন তারা কিন্তু এটা বুঝবেন না ইজাজ্জা কইছে কয় হুজুর এটা তো ফারি এটা আমি ফারি তো ওই মুরব্বিদের প্রচলিত ভাষা যেটা ইজাজ্জা কইলে তখন চিনে ফেলে তো এখন সূরা ফাতিহা কোন সূরা হুজুরে বল না সন্দেহ আছে কার কার হাত তুলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা যে সূরা ফাতিহা এটা থেকে একবারে ওয়ালা দলিন পর্যন্ত এই সূরা ফাতিহার আপনি এভাবে হাঁটতেছেন কেন মুরব্বি এইভাবে এক জায়গায় বসে থাক তো এখন সূরা ফাতিহার মধ্যে একটা শব্দ আছে প্রতিপালক এই শব্দের আরবি এই প্রতিপালক শব্দের আরবিটা কি রব্বুল এই প্রতিপালক শব্দের আরবিটা রব্বুল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জাহানের প্রতিপালক আল্লাহ কিন্তু প্রতিপালন আমাদেরকে করে যেতেছেন কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ আমাদের উপর যেই দায়িত্ব যদিও আল্লাহর উপর ওয়াজিব না আমার খাওয়ান কি আল্লাহর উপর ওয়াজিব আমাকে সুস্থ রাখা আল্লাহর উপর ওয়াজিব ওয়াজিব না তারপরেও আল্লাহ করে যেতেছেন
কিন্তু আমরা আল্লাহকে ভুলা রইছি, আমরা আল্লাহকে বলে রইছি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বান্দা সূরা ফাতিহার মধ্যে রব শব্দটা আমি এই জন্য সেট করে দিছি, যখনই নামাজে দাঁড়াও আমি আল্লাহ হইয়া তোমার প্রতিপালনের সমস্ত ব্যবস্থাপনা করে রাখছি, কিন্তু তুমি আমাকে ভুইলা বসে রইছো, তুমি আমাকে ভুইলা বসে রইছো। তা এখন এক নম্বরে সুস্থতা, যে কোন আবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরে কি জোরে বলেন কি সুস্থতা। এই সুস্থতা কি আমার নিজের উপর নির্ভর না আল্লাহর রহমতের উপর? আল্লাহর রহমতের উপর। ওই সুস্থতা আল্লাহ আমাদেরকে দান করে রাখতেছেন কি রাখেন না? এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে নিয়তের বিশুদ্ধতা। আল্লাহ বলেন আমি অন্য কিছু চাই না, আমি চাইয়া থাকি তোমাদের অন্তরের দিকে, তোমার অন্তরটা কি পরিমাণ আমার প্রতি ঝুঁকছে, তোমার অন্তরের মধ্যে কি বিরাজ করতেছে ওইটা আমি দেখি, আমি অন্য কিছু তাকাই না। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুহারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ও আমার উম্মত, আল্লাহকে চুনে নই, আল্লাহ তোমার আমলের দিকে তাকায় না, আল্লাহ তোমার বডির দিকে তাকায় না, আল্লাহ তোমার চেহারা সুরতের দিকে তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। কিসের দিকে জোরে বলেন? কিসের দিকে? অন্তরের দিকে। এক নম্বরে শরীরের সুস্থতা, দুই নম্বরে হ্যাঁ নিয়তের বিশুদ্ধতা, তিন নম্বরে অর্থের পবিত্রতা, টাকা পয়সা অর্থের পবিত্রতা। এই তিনটা জিনিস রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, সব কিছুর জন্য কোরবানি বলেন শর্ত। এখন আমার কাছে হারামের টাকাও আছে, আল্লাহর আবার ফাঁকি দেওয়ার সুযোগ নাই, হারামের টাকাও আছে হালালের টাকাও আছে, গরুটা কিনলাম হালালের টাকা দিয়া আর কষায়ের ফিস দিলাম হারামের টাকা দিয়া, গরু পুরো নিয়ে গেছে। আচ্ছা এও মদ খাওয়া, মদ হালাল না হারাম? আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ শাদী দেওয়ার জন্য একটা ছেলে দেখায় শোনায় উচালাম্বায় শিক্ষায় সব দিক দিয়ে একবারে রাজপুত্র, কিন্তু একটা দোষ আছে, ফুটটা খায়, ডাইল খায়, মদ খায়। হে যদি কোটিপতি হয় আমার আপনার বোন আর মেয়েকে দিমুনি দিবেন কেউ? এমনকি যে ফুটটা খায় তার মাইয়াও আর একটা ফুটটা খরের কাছে দিত দিব, যে মদ খায় তার মাইয়াও আর একটা ফুটটা মদ খরের কাছে দিবে না। ও আল্লাহর বান্দা রাসূলের উম্মত, মদকে আমরা এত ঘৃণা করি, ফুটটাকে এত ঘৃণা করি, ডাইলকে এত ঘৃণা করি, কিন্তু এর চেয়ে আরো বেশি হাজার গুণ বেশি নাপাক বেশি নিকৃষ্ট সুদ আর ঘুষ এটারে ঘৃণা করে না, এটারে আমজাইয়া ধরি, এটারে আমজাইয়া ধরি। যদি কেউ এটার বিরুদ্ধে কয় আরে বর্তমান যুগে এটা না খাইলে কি হয়নি, এটা না খাইলে কি হয়নি, বর্তমান যুগে একটু দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হইলে একটা ইয়া লাগে, আগে তো শরমে ওই ড্যাক্সটা যে বাইর করতো কি উনি খেলায়, এখন সরাসরি বুক ফুলাইয়া কয় কত দিবেন কোন রেড বেঙ্গল নাকি আহা নাউজুবিল্লাহ বুঝতেন না, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো তিনটা জিনিস, একটা হলো শরীরের সুস্থতা, দ্বিতীয় নিয়তের বিশুদ্ধতা, তৃতীয় অর্থের পবিত্রতা। সুস্থতা, বিশুদ্ধতা, পবিত্রতা, এই তিনটার মধ্যে যেই কোনো একটা যদি গ্যাপ হয়ে যায়, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামের আগে আলহাজ লাগানো যাইব, নামের আগে নামাজি লাগানো যাবে, নামের আগে দানশীল লাগানো যাবে, নামের আগে এটা সেটা লাগানো যাবে, কিন্তু আল্লাহর দরবারে রেজাল্ট হিরো না জিরো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটা জিনিস, সর্বপ্রথম আমি গুনাহগারকে 100% কঠোরভাবে আমল করার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।
আমাদের বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটছে যেটা আর ঘটে নাই। কি সুন্দর! আমি দুইটা মসজিদে গেছিলাম, এই একটা গেছিলাম কচুয়াতে দেখতে, খুবই দৃষ্টিনন্দন। আমার এক ছাত্রের হাফজখানা আছে ওইখানে, শফিক নাম, তার বাসায় গেছিলাম তার হাফজখানার ছাত্রদেরকে পাগড়ি পরানোর জন্য। তখন কলু গজুর এখানে আমাদের একটা সুন্দর মসজিদ হয়েছে, ওই যে 560টা মডেল মসজিদ, এর মধ্যে গতকাল কয়টা উদ্বোধন হয়েছে? 50টা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতগুলা সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন। এবং এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, যেই সমস্ত দেশগুলো সম্পৃক্ত, রাজমিস্ত্রি, যুগালি, ইট্টামিন্না থেকে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলে আমিন, এবং তাদেরকে উত্তম প্রতিদান নসিব করে দিক, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদগুলোকে আমি সরকার প্রধানের কাছে করজোর অনুরোধ করব, জঙ্গিবাদী কোনো ইমাম নিয়োগ দিয়েন না, জিহাদের নাম দিয়ে উস্কানি দাতা এই ধরনের ইমাম মুয়াজ্জিন যদি নিয়োগ দেন তাহলে মসজিদ সুন্দর হইল, কিন্তু ওই সুন্দরের ভিতরে অসুন্দর অশৃঙ্খলতা সৃষ্টি হবে। এই জন্য যারা আল্লাহওয়ালা নবী প্রেমিক ওলি প্রেমিক মিলাদ কেয়াম করেন না, আল্লাহর ওলিদেরকে মানেন না, সুফি তত্ত্ববিদে বিশ্বাসী, সুফিজমে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, এই ধরনের লোকগুলাকে যদি বেছে বেছে দেওয়া হয়, কারণ যারা সুফিজমে বিশ্বাসী তারা অন্তত বেয়াদব না, তারা বেয়াদব না, তাদের দ্বারা খাজা গরিবের আওয়াজ কোনোদিন মানুষের ঘর বাড়িতে আগুন লাগায় নাই, কোনোদিন মানুষের ঘর বাড়ি ভেঙে চড়ে সরকার করে দেয় নাই। এখনো যদি না চিনেন তাহলে একদিন যখন আপনাদের হাত থেকে সব কিছু সরে যাবে তখন চিনলেও আর কোনো লাভ হবে না। আপনাদের সরকার প্রধানের কাছে একবারে করজোর অনুরোধ, সুফিবাদে বিশ্বাসী নবী ওলির প্রেমিকদেরকে বেছে বেছে তাদেরকে ওইভাবে সেটিং করুন, তাহলে প্রত্যেকটা মসজিদ এক একটা ইসলাম যে শান্তির ধর্ম, ওই শান্তির সুঘ্রাণ প্রত্যেকটা মসজিদ থেকে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেননি সুন্নত করেননি।